ডান্স করবে, ডান্স করবে। মুম্বাই তোমরা দেখেছিলে ভাই, অনেক রকম প্র্যাঙ্ক করেছিলাম, যে অনেক সেই পুতুল দিয়ে আর দিয়ে ম্যাজিক ফেম দিয়ে এখানে আছে আমার সেই ম্যাজিক ফেমটা। বাট এটা নিয়ে গ্রামে একদিন কন্টেন্ট বানাবো, ঠিক আছে? এখন নয়, গ্রামে হবে, দেখবো গ্রামের ছেলেরা এটা ব্যাপারে জানে কিনা। তো চলো আজকে বিশেষ করে মানে একটা প্র্যাঙ্ক বলতে গেলে একটা রিয়াকশন বলতে গেলে, যে আমাদের গ্রামে যেসব ছেলেগুলো আছে না, আমার ভিডিও দেখবো অনেকজন আছে, তারা সব বাইরে ক্লাবে এসব জায়গায় বসে আছে, তাদের মুখে আমি সোনু স্প্রে মারবো না বলে দেখবো তারা কি 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 করে, আমাকে গাল দেয় না আমাকে তাড়া করে। ওকে চলো, এখন সবার প্রথম যেতে হবে গ্রামের একটা দোকানে, ওখান থেকে নেবো হচ্ছে সোনু স্প্রে। কিন্তু ভাই দোকান থেকে সোনু স্প্রে নিতে এসেছি, কিন্তু বেচারি চেয়ার চেয়ার থেকে কালকে পড়ে গিয়েছে, ঠিকভাবে চলতে পারছে না। সবার প্রথমটা বলবো ওদের উপরে, আগে বেরোই কি দেখিনি। হচ্ছে হচ্ছে, হবে হবে। বিশাল হারানি গেলে রাজীব প্রত্যেক দিন একবার হলেও গাল দেবে, আজকে আমি ভূত করবো বলছি আর কি, আমাকে গাল দিবে এখন বলছে। হ্যাঁ কাস্টমার ভাই পুরো মন মরা হয়ে বসে আছে, এত মুডলি এলো, ভাবতে পারিনি যে ওর সাথে এরকম হবে। এখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, আমাকে না বলে এরা কোথায় মাছ ধরতে চলে যাবে দুটা, একটা কি ডাবড়া নিয়ে না বালতি আর একটা বাসন থানা থালা, আর ওই দেখো একটা জাল, আর এদের লিডার হচ্ছে আমাদের পটলা দাদা। এইটুকুতে বলছে নাকি দুটো বোয়াল মাছ আছে না মাগুর, তিনজনা এই যে কে খাবে ভাই, দেখা যাক শেষ পর্যন্ত ওদের কি হয় আজকে। মাছ ধরার জন্য সবার প্রথম কি করছে দেখো, এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছে। প্রথম কি করছে সাফিল, এটা আমরা খেতে এসেছিল, ওকে আমি ফোনে ডাকলাম, তোর ভাগ্যটা ভালো যে আজকে মাছ দেবো, হাত পাবি না খেতে। ছেলের কাজের মধ্যে শুরু হয়ে গেছে আস্তে আস্তে, ওকে আর যা মাছ পাবি জন্য ভাগ দিস ভাই, কারণ আমরা সবাই যাচ্ছি আমি তো হেড এদের জলটা মারতে মোটামুটি আধ ঘন্টা লাগবে না,
মাছ পাওয়া শুরু হয়েছে। আদৌ কি মাছ আছে? যাই হোক, একটা কাঁকড়া পেয়েছে, ওটাই 160 টাকা প্লেট। আচ্ছা কই দেখা কি কি বলছি দেখ, চ্যাং মাছের হাতে খামড়ি দিয়েছে। ও বাস্তব কথা, তোল 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 কাঁকড়াটা তোল। আর ছুটে দে হাতে হাতে তুলে মাছ কই দা। আচ্ছা ভাই, সব পুনার বাচ্চা তো ভাই, ওদের মাছের থেকে পেঁয়াজের ভাগ বেশি পড়ে যাবে মনে হচ্ছে। তারা এখানে মাছ ধরা হোক, তারপর দেখাচ্ছি জায়গাটা মেরে ভাইদের। আমাদের 1 কেজি মতো মাছ এখানে হয়ে যায়, 500 হচ্ছে আমাদের এইটা, কি বলে কাঁকড়াটা 500 গ্রাম, আর এই মাছ কটা কি অবস্থা করলো শেষ পর্যন্ত এখানটা, কিন্তু একটা মাছ পেল না, গুড় ছাড়ছে গুড়। অবস্থা ওদের খারাপ, কি অবস্থা, এরকম করে যদি কারো কাজে যেতে না 500 টাকা হতো। হ্যাঁ আমার ধানগুলো কেটে দিবি কালকে, কেটে দিবি। দেখা মাছ করে দেখা, তিনটে ছেলে কটা মাছ। এ ভাই দেখ রে মাছগুলো দেখ কতগুলো পেয়েছি। নতুন হাটে বাজে এখন 3:30 মতো, আর এখন যাবো হচ্ছে টেডি নিয়ে প্র্যাঙ্ক করতে, প্র্যাঙ্ক টেডি বিয়ার। চলো যাবো আজকে হচ্ছে কাশেমনগর। কি করি চলো দেখো, চলো আয় 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 দেখা যাক সবাই বুঝতে পারবে কে পড়ে কি না পড়ে। কাই দেখো টেডি পড়ে নিয়েছি, সামনে আছে আমাদের খতিয়ার থেকে যাবো হচ্ছে আমরা কাশেমনগর। এখন টেডি পড়া হয়ে গেছে, এই দেখো দাদা আমার এখন টেডি পড়ে নিয়েছে। ইয়ে ইয়ে হানি সিং নাকি, কতদিনের টেডি নিয়ে ঘুরতে এসেছিলাম কাশেমনগরে, কি হাল দেখো। ডান্স করবে তোমাদের বাড়ি নিয়ে যাওকে, এ তোমাদের বাড়ি নিয়ে যাওকে, বাড়ি নিয়ে যাওকে তোমাদের। ট্রেডির ভিডিও তোমরা দেখতে পাবে রফিকুল ভাইটি চ্যানেলে। যাই হোক, এই ব্লগটা এটুকু ছিল, এখন ভিডিও এডিটিং করে কালকে আপলোড দেবো। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে, ততক্ষণ যেন মারাতে সুস্থ থাকবে।